হাই ফ্রেন্ডস, আমি উত্তরা উত্তর লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত। আজকে হচ্ছে জন্মাষ্টমী, শুভ জন্মাষ্টমী সবাইকে। আর আমাদের বাড়ি কিন্তু পুজো হবে, আমাদের কালসুস থাকলেও আমি স্কনের মঠের অনেক মানে ভক্তবৃন্দ, মানে ভালো ভালো যারা ঠাকুরের ব্যাপারে সব কিছু বলতে পারবে, আমি তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলল যে গোপাল হচ্ছে তোমার ঘরের ছেলের মতো, তোমার সন্তানের মতো, তুমি যা দেবে সে গ্রহণ করবে, এতে কিন্তু কোনো বাদ বিচার নেই, গোপালকে সব কিছু করা যায়। তো আমি শুনে এটা ভীষণ আনন্দিত হয়েছি, আর তার জন্য আমার গোপাল শোনার জন্য আমি কিন্তু আজকে যা পারবো আমি তাই করে দেব, সেটা চেষ্টা করছি। আর বাসন টোসন সব বের করছি, আর কাজবাজ মানে যা যা ঘরের কাজবাজ আছে সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি বাজার ঠাজার করেও চলে এসেছি মোটামুটি, আর তোমাদের দেখিয়ে দিই কী কী বাজার করেছি, মানে সব তো দেখাতে পারবো না, ব্যাগের মধ্যে রয়েছে। আর অল্প করে ফল নিয়ে এসেছি, আর আমি ভাবছি খিচুড়ি করব আর ভাজা করব গোপালের জন্য, আর পায়েস করব, আর করব হচ্ছে তালের বড়া করব না। ওরে বাবা, তালের কি দাম জানো? তালের দাম হচ্ছে বলছে 300-350 টাকা করে একটা তাল। আরে 300-350 টাকায় তো অনেক কিছুই হয়ে যাবে, তো আমি গোপালকে অন্য সময় তালের বড়া খাইয়ে দেবো। তো আমি ভাবছি অন্য কোনো একটা বড়ার নতুন মানে মাথায় আসুক, দেখি আমি কি করব। আর নারকেলটাও ভেঙে নিয়েছি, আর এখন আমি যাবো স্নান করতে, স্নান টান করে এসে পুজোর সব গুছাবো। আর তার আগে ঠাকুরের বাসন মাজছে কে দেখবে, চলো দেখিয়ে দিই। পুজোর কিছু বাসন বের করে নিয়েছি, সব বের করে নিয়ে অল্প করে বাসন বের করেছি। আর এই দেখো আমাদের কাজের মাসি, আমাদের কাজের মাসি এখানে ঠাকুরের বাসন মাজছে। আর আমি বাজার থেকে নিয়ে এসেছি ঠাকুরের জন্য মানে ভোগ রান্না করার জন্য যা যা, সাদা তেল, মুগ ডাল, নুন, শুকনো লঙ্কা, তারপর সুজি, তারপর আরও কিছু জিরের গুঁড়ো রয়েছে, গোটা জিরে রয়েছে, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, সব কিছু আলাদা আলাদা নিয়ে এসেছি। গোবিন্দভোগ চাল সব কিছু মোটামুটি আলাদা আলাদা করে নিয়ে এসেছি, এইগুলো হচ্ছে ঠাকুরের রান্নার জন্য লাগবে। আর নিয়ে এসেছি সবজি কিছু, নিয়ে এসেছি 5 রকম ভাজা করার জন্য, তারপর হচ্ছে ফল টল নিয়ে এসেছি একটু, এইগুলো আমি সব নিয়ে এসেছি বাজার করে। আমি স্নান করে চলে এসেছি, আর এখন যাবো ঠাকুরের রান্না বান্না করতে। তবে কি হয়েছে জানো, একটা সমস্যায় পড়ে গেছে, সেটা হচ্ছে দুধ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি যে পায়েসটা করবো দুধটা কোথায় খুঁজে পাবো, আমি কোনো দোকানে আমি বাজারে সব দোকান খুঁজেছি পাইনি, এখানে আশেপাশে পাড়ার দোকানগুলো খুঁজছি পাওয়া যাচ্ছে না। মেয়েকে পাঠিয়েছি, আমি দেখ কোথায় পাওয়া যায়, একটু খোঁজ টোজ নে, যদি না পাওয়া যায় তাহলে ব্যাস পায়েস আর মনে হবে না আজকে, জানি না কী হবে। ঠিক আছে, আমি যাই এখন গিয়ে কাজবাজ শুরু করি। তো মেয়ে দুধের প্যাকেট পেয়েছে, তবে বড় দুধের প্যাকেট পায়নি, ছোটো ছোটো দুটো দুধের প্যাকেট নিয়ে এসে যাক, তাতেই হয়ে যাবে। আর আমি দেখো চালে ঘি মাখিয়ে নিচ্ছি, নিয়ে পায়েসটা বানিয়ে নেব। প্রথমে আমি পায়েসটা করে তুলে রাখবো, তারপর বাদ বাকি সব কিছু করবো। আর এখানে আমি ময়দাটা মাখছি, ময়দাটা মেখে নিচ্ছি লুচির জন্য, যেহেতু লুচি হবে সেজন্য ময়দাটা মেখে নিচ্ছি। আর এদিকে দেখো আমি কতগুলো এই কলাগুলো নিয়ে এসেছিলাম, তো সিঙ্গাপুরি কলা নাকি ঠাকুরকে দিতে নেই, তো কী করবো, আমার ঘরেই 3টে কলা ছিল, কাটালি কলা, এই কাটালি কলা দিয়ে গোপালের মতো আমি কয়েকটা বড়া করে দিচ্ছি। আমি বললাম আমি তালে বড়া করছি না, কলা দিয়ে বড়া করছি, তালে বড়া অন্য সময় গোপালকে খাইয়ে দেবো। আর নারকেল দিচ্ছি, এর মধ্যে চিনি দিচ্ছি, দিয়ে আর সুজি দেব, দিয়ে সব দিয়ে একসঙ্গে মেখে আমি বড়াটা করব। আর পরে আমি ওই সিঙ্গাপুরি কলা দিয়ে আবার একটু বেশি করে করে নেবো। আর এদিকে লুচি আমি ময়দা ভাজা হচ্ছে, 5 রকম ভাজা হচ্ছে, আর এদিকে খিচুড়ি এখনো ফুটছে, ভালো করে এখনো ফুটেনি, ফুটবে, তারপর হচ্ছে আমি এর মধ্যে সব দেবো, ফোড়ন ঠোড়ন দেবো, সিদ্ধ হয়ে গেছে।
মোটামুটি শুরু হয়ে যাচ্ছে। কথা হচ্ছে আবার এটা উঠলে না পড়ে যায়। আমি সুজিটা ভেজে নিচ্ছি, লুচির সঙ্গে সুজিটা থাকবে, আর সুজির মধ্যে কিন্তু দিয়ে দেবো ঘি অনেকটা দিয়ে ভেজে এই রান্নাটা করছি আমি সুজি। তো দেখো সুজিটাও আমার মোটামুটি হয়ে গেছে, আর এই দিকে thank you.